তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস স্টাডি ইনফরমেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সকলকে হ্যাপি দিওয়ালি, তো শুভ দীপাবলি। তো তোমাদের সঙ্গে দেখো আমি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি আমাদের চ্যানেলটি ফলো করে রাখো, তোমরা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য আমরা যে প্যাটার্নের ম্যাথ করাবো, যে ক্যাটার্নের ইংলিশগুলো করাবো, সেখান থেকে 100% কমন পাবে, এটুকু অ্যাসুর দিয়ে বলছি। আর ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড উইথ ফর নান, জানো সকলে এটা। তো চলো আমরা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের দাও কোশ্চেনটা আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেনটাতে বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটি প্রস্থেও দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয় তবে আয়তকার জমিটির পরিসীমা কত? তাহলে তোমাদের আমি একটু ভালো করে ব্যাখ্যাকারে বুঝিয়ে দিই। এই হচ্ছে আয়তকার জমি, এটা একটা আয়তকার জমি। বলা হয়েছে দেখো এখানে আয়তকার জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য দেওয়া আছে 6 আর প্রস্থ দেওয়া আছে 5। বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 34 মিটার কম হলে তাহলে জমিটির পরিসীমা। তাহলে এখান থেকে আমাদের প্রথমে কী বার করতে বলেছে? পরিসীমা বার করতে বলেছে। তো পরিসীমা যদি বার করতে চায় তাহলে কীভাবে বার করবো? তাহলে এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা প্রস্থ দেওয়া আছে, আর এখানে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্তর থেকে কত কম? 34 মিটার কম, 34 মিটার কম বলেছে। তাহলে আমরা যদি ধরে নিই দৈর্ঘ্যটা 6x ধরছি বলে ভয় পাওয়ার কিছুই নেই, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আর প্রস্থ ধরে নিলাম 5x, দেখে নাও। তাহলে দৈর্ঘ্য ধরলাম 6x, এটা দৈর্ঘ্য, আমি দ লিখলাম, এটা প্রস্থতে প লিখলাম। আচ্ছা তাহলে দৈর্ঘ্য 6x, প্রস্থ 5x, দৈর্ঘ্যের থেকে প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 কম। আমরা দেখতে পাচ্ছি এখানে 6, এখানে 5, কত কম হচ্ছে? মানে 6 থেকে 5 চলে গেলে 1 থাকে, 1 কম, তাহলে 1x, তাহলে 1x মানে তো xই, তাহলে 1x কম। আর এই কমটা সমান সমান কত? এই কম সমান সমান 34 মিটার বলেছে, দৈর্ঘ্যের থেকে প্রস্থ 34 কম। আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য থেকে প্রস্থ কত কম? 1 কম, তাহলে 1 সমান সমান 34, তাহলে x সমান সমান কত পেলাম? x সমান সমান পেলাম 34। এবার আমাদের বার করতে হবে পরিসীমা। তাও আয়তকার জমির পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে হলো আয়তকার জমির পরিসীমার সূত্র। এটা কিসের সূত্র? এটা পরিসীমার সূত্র। এবার লিখলাম, পরিসীমার সূত্র, আয়তকার জমির পরিসীমার সূত্র। পরিসীমার সূত্র ফেলে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য তো এটা আর প্রস্থ এটা, তাহলে আমরা যদি এখানে লিখি এটা দৈর্ঘ্য 6x আর প্রস্থ 5x × 2, তাহলে তো পরিসীমা পাবো, পরিসীমা সমান হবে, তাই তো? পরিসীমা পেয়ে যাচ্ছি, আর পরিসীমাটা বার করতে বলেছে। তা আমরা এখানে এই x এর মানটা এখানে না বসিয়ে একবার এই দুটো যোগ করে দিই, তাহলে 6 আর 5 কত হয়? 11। তাহলে আমরা লিখতে পারি 11 × x, 11x, তাই না? 6 আর 5 11, আর x আছে তাহলে 11x × 2। এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা এই x এর মানটা এখানে বসিয়ে দিতে পারি, x এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কত হচ্ছে? 11 × 2 = 22, তাহলে 22 × x এর মান 34। এবার গুণ করে দাও, দেখো উত্তর হয়ে যাবে, গুণ করলেই উত্তর চলে আসবে। তাহলে গুণ করো, দেখো গুণ করলে কত উত্তর আসবে, অপশনগুলো দেখতে পাচ্ছ। অপশন একটাতে দেওয়া আছে 748, 374, 814 আর 408। তাহলে সঠিক উত্তর কত আসছে দেখো, সঠিক উত্তর আসছে 748, সঠিক উত্তর 748। 4 বাইশে কত হচ্ছে দেখো, 88, 88 8, হাতে আমার 8, আর এদিকে 3 বাইশে কত হচ্ছে? 66, আর 8 যোগ করলে কত হচ্ছে? 74। তাহলে আমরা বলতে পারি যে তবে আয়তকার জমিটির পরিসীমা কত? এত মিটার। তাহলে অঙ্কটা সহজ ছিল। তাহলে দেখো অঙ্কটা কিন্তু মুখে মুখেই হয়ে যায়, আমি তোমাদের বোঝানোর স্বার্থে এত কিছু করলাম। অঙ্কটাতে বলা হয়েছে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে এই প্যাটার্নের কোশ্চেন একটা কিন্তু পাবেই। দেখো দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যের থেকে বলা হয়েছে প্রস্থ 1 কম, আর এই 1 সমান সমান বলেছে না, 1 কম না, 34 কম, তাহলে 1 সমান সমান 34, তাহলে 1 মানে তো x, আমি যেটা ধরেছিলাম 1 ধরলেও হতো একই ব্যাপার, তাহলে x ধরলাম সুবিধার্থে, তাহলে এটা x এর মান বার হলো। আর বার করতে বলেছে পরিসীমা, আমরা পরিসীমার সূত্র জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ,
তাহলে এখানে কিন্তু আমরা আলাদা আলাদা করে বসিও করতে পারতাম, কিন্তু আমরা একবারে কেন করলাম? আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তো আমরা কি করলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ করলে কত হচ্ছে, 5x আর 6x যোগ করলে 11x, আর এখানে 2 ইনটু এখানে গুণাকারে আছে, তাহলে 11 দুগুণ 22, 22 এর সঙ্গে জাস্ট x এর মানটা বসিয়ে দিলাম, তাহলে কত হলো, 22 আর 34 যোগ করলে গুণ করলে 748। এটাই সঠিক অ্যান্সার। তো পরীক্ষায় কিন্তু এই প্যাটার্নের একটা অঙ্ক অবশ্যই থাকে বা থাকবে। চলো পরবর্তী কোশ্চেন দেখব আমরা। পরবর্তী কোশ্চেন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 729 মিলি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আর কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:3। তো এই প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় একটা থাকে বা থাকবে। তো তোমরা যদি আমাদের চ্যানেলটিকে ফলো করো, ঠিকমতো রেসপন্স করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের এরকমভাবে রেগুলার ম্যাথ নিয়ে এসে যে প্যাটার্নের ম্যাথগুলো আসে প্যাটার্ন করাবো। দেখো গাদা গাদা একই অঙ্ক করি তো লাভ নেই, তোমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় যে প্যাটার্নের অঙ্কগুলো আসে সেই প্যাটার্নের অঙ্কগুলো আমি পুরোটা কমপ্লিট করে দেবো আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখলে, এবং অবশ্যই নতুন শিক্ষার্থী বন্ধু হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো এখানে বলা হয়েছে 700 কত মিটার, 729 মিলিলিটার, তাহলে মোট হচ্ছে 729 মিলিলিটার, লিখে রাখলাম মোট 729 মিলিলিটার। একটা মিশ্রণ দেওয়া আছে, সেই মিশ্রণে দুধ আর জলের অনুপাত, দুধ আমরা দুধকে আমরা মিল্ক লিখলাম আর জলকে লিখলাম ওয়াটার, তাহলে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে কত, একটা দেওয়া আছে 7 আর একটা দেওয়া আছে 2, তাহলে দুধ আর জলের অনুপাত 7:2 অনুপাতে দেওয়া আছে। মনে করো মোট 729 লিটার দুধ আর জল মিলে আছে, তার মধ্যে দুধ 7 অনুপাতে আর জল 2 অনুপাতে দেওয়া আছে। দেখো তারপরের লাইনে বলা হয়েছে আরও কি পরিমাণে জল মেশাতে হবে, জল মেশালে নতুন মিশ্রণে অনুপাত হবে কত, 7:3, দুধ আর জল অনুপাত হবে 7:3। তাহলে এবারে আমাদের মেন বিষয়টি আসি, যে বলা হয়েছে কি পরিমাণ জল মেশাতে হবে, কি মেশাতে বলেছে, জল, এটা কি জল, দুধ মেশাতে বলেনি। এইখানে একটু বুঝে নাও ভালো করে, যে আমাদের যেটা মেশাতে বলবে সেটা তো মেশাচ্ছি মানে চেঞ্জ হবে, কিন্তু যেটা মেশাতে বলবে না সেটা সর্বদা সমান থাকবে। যেটা মেশাতে বলবে না, এই কথাটা শুধু মাথায় রাখবে, যেটা মেশাতে বলবে না সেটা সর্বদা সমান থাকবে। তাহলে আমাদের মেশাতে বলেছে জল, তাহলে জল হেরফের হবে, কম বেশি থাকতে পারে, কিন্তু দুধ তো মেশাবে না, তাহলে দুধের পরিমাণ সমান থাকবে। যদি সমান না থাকতো তাহলে আমরা সমান করে নিতাম, কিন্তু এখানে দেখো দুধ এখানেও 27, এখানেও 27, তাহলে সমান আছে, তাহলে সমান আছে যেহেতু আমাদের কিন্তু অঙ্কটা কিছু করাই লাগবে না। তাহলে আমরা এখানে দেখছি যে কত মিশিয়েছে, দেখো এখানে প্রথমে জল ছিল 2, পরে হয়েছে 3, তাহলে কত মিশিয়েছে, 1 মিশিয়েছে, কত মিশিয়েছে, 1। এবারে একটা বিষয় দেখো, যে মোট দুধ আর জল মিলিয়ে মোট ছিল কত, মোট 729 মিলিলিটার, আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুধ আর জল মিলিয়ে মোট অনুপাত কত হলো, 9। অঙ্কটা বোঝাতে গিয়ে তোমাদের কাছে মনে হচ্ছে সময় লাগছে, এই অঙ্কটা কিন্তু মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, তো সেটাও কিন্তু তোমরা এগুলো যখন বুঝে যাবে তখন পারবে। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, আমরা দেখতে পাচ্ছি যে মোট ছিল 729 মিলিলিটার দুধ আর জল মিলিয়ে, আর আমরা দেখছি প্রথমে 7 আর 2 9 মোট, তাহলে এটা মোট অনুপাত ছিল, তাহলে আমি বলতে পারি এই যে মোট 9, 7 আর 2 9, এই 9 সমান মোট অনুপাতই এই 729-এর সমান, এটুকু তো ক্লিয়ার। তাহলে আমাদের বার করতে হবে যে কত মেশানো হয়েছে জল, আমরা দেখছি 1 মেশানো হয়েছে জল, তাহলে আমরা 9 সমান, হ্যাঁ তো তাহলে 1 সমান কত, কাটাকাটি করো দেখো, 9 দিয়ে কাটলে 8 9 72, 9 অক্ষে 9, তাহলে 1-এর মান কত বেরোলো, 1-এর মান বেরোলো 81, তাহলে 81 যদি, তাহলে দেখো 1-এর মান কত বের হলো, 81, তাহলে 1-এর মান যদি 81 হয় এখান থেকে 1-এর মানই বার হয়েছে, আমাদের বার করতে বলেছে 1 ইউনিটের মান, তাহলে একে 1 দিয়ে গুণ করলে সে 81-ই তো হচ্ছে, তাহলে সঠিক উত্তর 81। তাহলে আমরা কি বলতে পারি প্রশ্নে, যে কত লিটার জল, কত মিলিলিটার জল মেশাতে হবে, 81 মিলিলিটার জল মেশাতে হবে। তো এই প্যাটার্নের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই থাকে, এবং তোমাদের আপকামিং পরীক্ষা অবশ্যই থাকবে। তো আমি এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্যাটার্নের অঙ্ক শেষ করব। চলো তো আশা করি বুঝতে পারলে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, কোশ্চেনটি ভালো লাগলে আমাদের তাও কমেন্টে জানাবে, ভালো না লাগলেও জানাবে। চলো পরবর্তী কোশ্চেন, এবারের পরবর্তী প্যাটার্নের কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, তো কোশ্চেনটা ভালো করে দেখো আগে বুঝে নাও।
তো দারুণভাবে আমি তোমাদের এগুলো বুঝিয়ে দেবো। দেখো তা প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেনটাতে যে এ এবং বি বর্তমান তাদের বয়সের অনুপাত 5:6, 7 বছর পরে এই অনুপাতটি হয় 6:7, তাহলে এ এর বর্তমান বয়স কত। তাহলে এই বয়সের অঙ্ক অনেকেই অনেকভাবে শিখিয়েছে, তো আমি তোমাদের আজকে যেটা শেখাবো তোমরা যদি এই প্রসেসটা ভালো করে শিখে নাও তোমাদের বয়সের অঙ্ক, তারপর তোমাদের সময়কার যে অঙ্ক, অনুপাতের অঙ্ক, সব অঙ্ক একরকমভাবে আমি করিয়ে দেবো, একটা প্যাটার্ন শেখো সব হয়ে যাবে। তাহলে তারপরে তোমাদের সঞ্চয়ের অঙ্ক, হ্যাঁ ওই অঙ্কগুলো কিন্তু এই এক সিস্টেমেই হবে, যখন আমরা করবো তখন বুঝতে পারবে যে একটা প্যাটার্নে আমরা কত ধরনের অঙ্ক করি, এবং সেই অঙ্কগুলো কিন্তু প্রিভিয়াস সালে আসবে, সেই প্যাটার্নেই আমরা শিখবো একটা ট্রিক্সে। আচ্ছা তাহলে প্রথমে কি করব, প্রথমে দেখো বলা হয়েছে এ এবং বি এর বর্তমান বয়স, তাহলে আমরা লিখবো এখানে যে এ আর বি লিখলাম। আচ্ছা বলা হয়েছে বর্তমান বয়সের অনুপাত 5:6, দেখতে পাচ্ছ 5:6। সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা বয়সের অঙ্কই হোক, অনুপাতের অঙ্কই হোক, সঞ্চয় বা ব্যয়ের অঙ্কই হোক, যেটা বর্তমান থাকবে সেটা আগে লিখব। তাহলে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত, এটা বর্তমান, বর্তমান হচ্ছে 5:6 বয়সের অনুপাত। বলা হয়েছে 7 বছর পর, তাহলে এটা বর্তমান, তাহলে বর্তমান থেকে কত বছর পর, 7 বছর পর, 7 বছর পর তাদের বয়সের অনুপাত দাঁড়ায় কত, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর 6:7, কত 6:7, এটা বর্তমান, বর্তমান থেকে 7 বছর পরে এসে। আচ্ছা বলেছে তাহলে এখন এর বর্তমান বয়স কত, একদম সহজ অঙ্ক, তাহলে 7 বছর পর মানে কি, সবসময় মনে রাখবে বয়সের পার্থক্য সবসময় সমান থাকে, তাহলে এর যদি 7 বছর পরে হয় তাহলে এই বিরও 7 বছর পর, তাহলে আমরা নিচে নিচে লিখে নেব যে এরও 7 বছর পর, বিরও 7 বছর পর। এবার তোমরা কি করবে, এর সঙ্গে ক্রস গুণ করবে, এর সঙ্গে ক্রস গুণ করবে, গুণ করে বিয়োগফল নেবে। এগুলো অঙ্ক মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যে করা যায়। কীরকম দেখো, 5×7=35, 6×6=36, তাহলে 35, 36 থেকে 35 চলে গেলে 1 পড়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে 1। যদি না বোঝো আমি বলে দিই, তাহলে 6 × 6 গুণ করলে কত হচ্ছে 36, আর এখানে 5×7 গুণ করলে 5×7=35। সবসময় কি বললাম, এই কোনাকুনি গুণ করে নিয়ে পার্থক্যটা বার করব, তাহলে 36 থেকে 35 চলে গেলে 1 থাকে, সে 1টা লিখব। আবার নিচে সেম, এর সঙ্গে এর গুণ করব, আবার এর সঙ্গে এর গুণ করব, 6×7=42 আর 7×7=49, 6×7=42, 7×7=49, তাহলে 49 থেকে 42 বাদ দাও কত হয়, 49 থেকে যদি 42 বাদ দিয়ে দিই কত হয়, 7 হচ্ছে, তাই না, 49 থেকে, দেখো আমি করে দিচ্ছি যে 6×7=42, এর সঙ্গে এর গুণ করলে কত হচ্ছে 6×7=42, এখানে লিখছি 6×7=42, এই 42 থেকে আমার কত বাদ করো, 7×7=49, 49 বাদ দিলে কত হচ্ছে, 7 হচ্ছে। আচ্ছা এবার আমরা এখানে এরকম গুণ করব না, এটা তো হচ্ছে আমাদের 7ই আসছে, 7ই আসবে, কিন্তু যদি নিচের মানগুলো সমান থাকে, নিচের এই দুটো মান সমান থাকে, তখন আমাদের এরকম কোনাকুনি গুণ করার কোনো প্রয়োজনই নেই। কেন, তাহলে আমাদের সময় বাঁচবে, কী করে বাঁচবে, যখন নিচের মান দুটো সমান থাকবে তখন আমরা এই যে পার্থক্য, এই যে সংখ্যা দুটো আছে এর পার্থক্য কত, দেখো 6 আর 7 পার্থক্য কত, 1, মানে বিয়োগ করবে, পার্থক্য বলতে কত, বিয়োগ করলে 1, এই 1-এর সঙ্গে যে কোনো একটার গুণ করলে যেটা হবে সেটাই ওই উত্তরটাই হয়। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 1-এর সঙ্গে 7-এর গুণ করলে 7ই হচ্ছে, 1-এর সঙ্গে গুণ করলেও সে 7 হবে, 1-এর সঙ্গে গুণ করলেও 7 হবে। তাহলে আমরা ওই কোনাকুনি কেন গুণ করতে যাবো, কেন বিয়োগ করতে যাবো, সরাসরি যখন আমরা দেখবো যে নিচের মান সমান তখন আমরা এর পার্থক্য বের করে নিয়ে এর সঙ্গে গুণ করে দেবো। আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখলাম যে 1-এর মান হচ্ছে 7, 1-এর মান 7, এবার আমাদের সবসময় বর্তমানটা বার করবো, তারপরে বর্তমান থেকে আমরা আগেও যেতে পারি, বর্তমান থেকে আমরা নিচেও আসতে পারি, তাহলে যেখানে বলবে সেখানে। তাহলে প্রথমে আমরা বর্তমানে আসি, তাহলে 1-এর মান যদি 7 হয় তাহলে 5-এর মান কত, তাহলে 1-এর মান যদি 7 হয় তাহলে 5-এর মান কত, দেখো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এ আর বি, 1-এর মান দিয়ে আছে 5 আর বি এর মান দিয়ে আছে 6, এটা এটা বর্তমানে ছিল, এটা বর্তমান ছিল, প্রেজেন্ট বর্তমানে ছিল, তাহলে দেখো 1-এর মান যদি 5, এখানে বলছে 1-এর মান যদি 7 হয় তো 5-এর মান কত, একে জাস্ট এই 7 দিয়ে গুণ করে দিতে হবে, একেও আমরা এই 7 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এখানে 5×7=35 আর এখানে 6×7=42, এটা কি বার হলো, এটা কিন্তু বর্তমান বয়স বার হলো, বর্তমান, বর্তমান, এটা বর্তমান, তাই তো। আচ্ছা বাজে হয়ে গেল হাতের লেখা একটু, তাহলে এর বর্তমান বয়স 35 হলো, বীর বর্তমান বয়স 42 হলো, আমাদের কি বার করতে বলেছে,
দেখো আমাদের বার করতে বলেছে এর বর্তমান বয়স, এর বর্তমান বয়সই তো বার হয়েছে 35 বছর, এটাই উত্তর অপশনে দেখতে পাচ্ছ, অপশন নম্বর সি। যদি বলতো যে এর 7 বছর পরে গিয়ে বয়স কত হবে, তাহলে বর্তমানের সঙ্গে 7 যোগ করে দিতাম, তাহলে 7 বছর পরে। যদি আমাদের বলতো যে এর 7 বছর আগে বয়স কত ছিল, এর থেকে যা 7 বাদ দিয়ে দিতাম, তাহলে বর্তমান থেকে আগে চলে যেতাম। তা সবসময় আমরা বর্তমানে এই জন্যই আসবো। আমি তোমাদের বোঝানোর স্বার্থে সুন্দর করে এত ধীরে ধীরে বোঝালাম, কিন্তু যখন এই অঙ্কগুলো বুঝে যাবে, এই বয়সের অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক, আয় ব্যয়ের অঙ্ক, অনুপাত সমানুপাত, এই সব অঙ্ক কিন্তু এই এক সূত্র দিয়েই হয়ে যায়। তো এইভাবে করা কিন্তু সবচেয়ে বেস্ট, এবং কয়েক সেকেন্ডে মুখে মুখে হয়ে যায়। যখন হয়ে যাবে তোমরা মুখে মুখে এটা করে নিতে পারবে যে সঠিক উত্তর কী হবে। তো এরকমভাবে কিন্তু করা যায়, এছাড়াও এক্স ধরেও করা যায়। তো এক্স ধরে করানো আমি দেখাতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের সামনে যেহেতু যে পরীক্ষাগুলো আছে, তো এটাকে আমরা ডিটেলসেও করব। সেটা যখন তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু তোমাদের সামনে যে কেপি এসআই মেনের জন্য যারা প্রিপারেশন নিতে চাও, তাদের কিন্তু আমি ম্যাথ ডিসক্রিপটিভ করাবো, যদি তোমরা কমেন্টে জানাও সেভাবে। তো আমরা যেহেতু শর্ট প্রসেসে শিখছি, সামনে যেহেতু কেপি এসআই এর পিলি পরীক্ষা, তাহলে আমাদের কেপি কনস্টেবলের পিলি পরীক্ষা, WP পিলি, এই জন্য আমরা শর্টে শিখছি। যদি বলো আমি ডিসক্রিপটিভও তোমাদের করে করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে আমি এগুলো কমপ্লিট করলাম। তোমরা যদি ঠিকঠাক মতো রেসপন্স করো, আমি প্রতিদিন তোমাদের জন্য সুন্দর সুন্দর এরকম উপহার নিয়ে আসবো, এবং যেখান থেকে এই প্যাটার্ন অঙ্কগুলো তোমার পরীক্ষায় অবশ্যই 100% কাউন্ট হবে। তো চলো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। এই জাস্ট মাত্র দুটি অঙ্ক, পরবর্তী কোশ্চেনে কিন্তু আমরা পরবর্তীতে আবার এরকম করে আমরা নিয়ে আসবো, এবং বেশি বেশি করে নিয়ে আসবো, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে সব কিছু। চলো, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।